ভুয়ো শংসাপত্র বাতিলের দাবি বাতিল করতে হবে ভুয়ো বাউরি সমাজের মধ্যে সমাবেশের জেরে অনেকেই পেয়েছেন সরকারি চাকরি আবার অনেকে পেয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা সেই প্রাপকদের শংসাপত্র তদন্ত করে অবিলম্বে তা বাতিল করতে হবে এই দাবি জানিয়ে গত পঁচিশে জানুয়ারি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন গ্রাম পঞ্চায়েতের ইটেপাড়া মাঠে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির এক সমাবেশ অনুষ্ঠিত হয় তাদের দাবি জন্য সমস্ত উপযুক্ত তদন্ত করে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রয়োজন সিবিআই তদন্ত হোক না হলে এই আবেদনে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এমনটাই জানান তারা একটি পদযাত্রার মাধ্যমে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তাদের সমাবেশ শেষ হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক স্বপন কুমার দাস জেলা সম্পাদক বিশ্বনাথ দাস ব্লক সভাপতি বাপি বাউড়ি প্রমুখ। বাপি বাবু আপনাদের কর্মসূচি কি ছিল আজকে? কারণে এই সমাবেশ? আজকে যে সমাবেশটা হচ্ছে মূল দায়িত্ব থেকে সরিয়েছে বিভিন্ন সরকারগুলো কেন্দ্র এবং রাজ্য যে সরকার রয়েছে তারা আমাদের যে দলিত সম্প্রদায় মানুষের উপর একটা যে অত্যাচার শোষণ এইটা নেমে গেছে। আজকে আমরা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সমিতি থেকে সেটে বার্তা দিলাম এবং আগামী দিনে আরো আমাদের লড়াই কিন্তু খুব জারি থাকবে এখন আমাদের মূল এজেন্ডা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ সমিতি থেকে দাবি করছি যে ভোর শংসাপত্র অবিলম্বে কিন্তু বাতিল করতে হবে আর যারা যারা চাকরি করছে ভোর শংসাপত্র নিয়ে তাদেরকে সিবিআই তদন্ত করছি তো সিআইডি কোর্ট তদন্ত নিতে হবে এটা আমাদের মূল লক্ষ্য এটা যদি না নাই কিন্তু বৃহত্তর আন্দোলন হবে জেলাব্যাপী